বছরের শুরু থেকেই আমির খান অভিনীত লাল সিং চাড্ডার জন্য প্রতীক্ষায় ছিলেন ভক্তরা, কিন্তু করোনার কারণে বারবার পিছিয়েছে ছবির কাজ। তবে চলমান করোনা পরিস্থিতির মাঝে সম্পন্ন হলো এবছরের বহুল প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডার শুটিং। বিস্তারিত নেক্সট রিপোর্টে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন কারিনা কাপুর খান, যেখানে দেখা যাচ্ছে বলিউডের এই অভিনেত্রী তার সহশিল্পী আমির খানের সঙ্গে সবুজে ঘেরা একটি মাঠের মধ্যে বসে রয়েছেন। এ সময় কারিনার পরনে ছিল সেলোয়ার কামিজ এবং আমির পরেছিলেন কুর্তা পায়জামা। ছবিটির ক্যাপশনে কারিনা কাপুর খান লিখেছেন, প্রতিটি যাত্রা শেষ রয়েছে, আজ আমি লাল সিং চাড্ডার শুটিং শেষ করলাম। সময়টি আমার জন্য অনেক কঠিন ছিল, প্রথমত করোনা ভাইরাস মহামারী, দ্বিতীয়ত আমি অন্তঃসত্ত্বা, কিন্তু এসব কিছুই আমার ইচ্ছেকে দমিয়ে দিতে পারেনি। ক্যা পতা হমে হ্যায় কাহানিয়া হ্যায় কাহানি মে হম। লাল সিং চাড্ডা ছবির গল্প লিখেছেন অতুল কুলকার্নি। এটি মূলত 1994 সালের অস্কারজয়ী হলিউড সিনেমা ফরেস্ট গাম্পের হিন্দি রিমেক। এদিকে চলতি বছরের বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষমেশ এটি আগামী বছরের বড়দিনে মুক্তি পেতে পারে বলে জানা গেছে। আন্তরা রাইসা, বিজয় টিভি, ঢাকা।